হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু নলেজ এ টু জেড নলেজ এ টু জেডে তোমাদের সবাইকে পুনরায় স্বাগতম জানাই আজকের ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের ক্লাস নাইনের সেকেন্ড ইউনিট টেস্টের সাজেশান লাইফ সায়েন্সের সাজেশান এই সাজেশানে কি কি থাকবে তোমাদের যেগুলো প্রিভিয়াস ইয়ারে মানে আগের কোনো বছরে যেগুলো পড়ে গেছে যেগুলো তোমার দাদা দিদিরা আমাদেরকে প্রশ্ন পাঠিয়েছিল সেখান থেকে সিলেক্টিভ কিছু প্রশ্ন নিয়ে আজকের এই সাজেশান কয়েকটা কথা বলে নেই প্রথমত যে এক নাম্বারের কোয়েশ্চেন আজকে আমি এক নাম্বারের কোয়েশ্চেন সাজেশান সাজেশন দেবো না দেব শুধু দু নাম্বার আর পাঁচ এক মার্কসের যে কোয়েশ্চেন তার তোমরা প্রশ্ন বিচিত্রা থেকে প্র্যাকটিস করতে পারো প্রশ্ন বিচিত্রার ভিডিও আমি আপলোড করে দিয়েছি এছাড়াও তোমরা আমাদের এই চ্যানেলে বেশ কিছু পরে পরে ভিডিও আমরা হয়তো প্র্যাকটিস করাবো ঠিক আছে তখন তোমরা অ্যাটেন্ড করতে পারো এবারে দু নাম্বার আর পাঁচ নাম্বারের ক্ষেত্রে বলে রাখি আর দু নাম্বার পাঁচ নাম্বারের এই যে সাজেশনগুলো তোমরা কখনো ভেবো না যে হুবহু পরীক্ষাতে চলে আসবে না এমনটা কখনোই সম্ভব নয় যে আমি যে প্রশ্নটা দিচ্ছি সেম টু সেম পরীক্ষাতে তোমরা দেখতে নাও পারো হয়তো কোশ্চেনটা ঘুরিয়ে দিতে পারে সেটা তোমাকে খুঁজে বার করতে হবে যে তুমি কোন কোয়েশ্চেনের উত্তর লিখবে আর এই ভিডিওটা তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আমি এরকম বেশ কিছু প্রশ্ন বলে দেব যেগুলো ঘুরিয়ে আসতে পারে কিভাবে আসতে পারে কিভাবে লিখলে তোমরা বেশি নাম্বার পাবে সেটাও আমি এই ভিডিওতেই আলোচনা করে দেব। আরেকটা কথা সেটা হচ্ছে শেষ পয়েন্ট যেটা হচ্ছে যদি তোমাদের স্কুল থেকে কোনো সাজেশন দিয়ে থাকে অবশ্যই সেটাকে সবার আগে ফলো করবে কারণ তোমাদের কোশ্চেন কিন্তু স্কুলের স্যালেরাই করবেন অর্থাৎ যদি স্কুল থেকে যদি কোনো তোমরা সাজেশান পেয়ে থাকো সেটা সবার আগে ফলো করো তারপরে আমার এই সাজেশান অবশ্যই ফলো করো দেখো তোমাদের কমন আসতে বাধ্য চলো শুরু করি তোমাদের সাজেশনে কি কি প্রশ্ন আমি দিয়েছি একবার দেখে নাও দেখো তোমাদের একটাই চ্যাপ্টার পরীক্ষা হবে সেটা হচ্ছে জৈবনিক প্রক্রিয়া একটা চ্যাপ্টার ভেবে নিয়ে অনেকে খুশি হয়ে যায় যে একটা চ্যাপ্টার পরীক্ষা হবে না একটা চ্যাপ্টার ভিতরে অনেক ভাগ রয়েছে চলো প্রথম যে ভাগ উদ্ভিদ থেকে কি কি কোশ্চেন কি কি কোশ্চেন ইম্পর্টেন্ট তোমাদের জন্য সেটা একবার দেখে নেই দেখো এখানে প্রথমে থেকে আছে রয়েছে তোমাদের শালক সংসা যেটা আমি পড়িয়ে দিয়েছি তোমরা চাইলে তোমরা যদি কনসেপ্ট ক্লিয়ার করতে চাও আমার তোমাদের যে পড়ানোর ক্লাসগুলো তোমরা দেখতে পারো তোমাদের কনসেপ্ট একবারে ক্লিয়ার হয়ে যাবে কোনো সমস্যা হবে না ওকে সালোক সমস্যা যে রাসায়নিক সমীকরণ পরে এখান একে কেন জারণ বিজারণ বিক্রিয়া বলা হয় আমি খুব ভালো করে বলে দিয়েছি ওখানে ওকে নেক্সট আলোক দশা অন্ধকার দশা এই দুটোর মধ্যে একটা পড়বে তার মধ্যে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই আলোক দশা ওকে আলোক দশা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট চলো নেক্সট নেক্সট আসবো কোথায় নেক্সট আসবো বলেছে দেখো আলোক দশায় কি কি ঘটনা ঘটে বলেছি আর অন্ধকার দশায় কি কি ঘটনা ঘটে আলোক অন্ধকার দশা বা আলোক নিরপেক্ষ দশা ওকে আচ্ছা দুটোর পার্থক্য অবশ্যই করে রাখবে আলোক দশায় কি কি ঘটনা ঘটে এটাও করে রাখবে এটাও তোমাদের এটা জন্য খুব গুরুত্বপূর্ণ এটাই বেশি গুরুত্বপূর্ণ অন্ধকার দশার থেকেও ওকে চলো নেক্সট শালো সংস্কৃতি আলোক নিরপেক্ষ দশা এটা অতটাও ইম্পর্ট্যান্ট নয় তাও তোমরা তোমাদের যখন আলোক দোষাটা করা হয়ে যাবে অবশ্যই এই প্রশ্নটার উত্তরটাও করে রাখবে ওকে চলো নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন কি রয়েছে আচ্ছা ফটো ফস্ফরাইলেশান আর ফটোলাইসিস এইগুলো এই যে ফটোলাইসিস ফটো ফস্ফরাইলেশান আর ওখানে আরেকটা থাকে হিল বিক্রিয়া ঠিক আছে হিল বিক্রিয়া হিল বিকারক ওই ব্যাপারগুলো তোমরা এই ফটোলাইসিসে পেয়ে যাবে ওকে ফটোলাইসিসে পেয়ে যাবে এইগুলো কি। এগুলো তোমরা একটু পড়ে রেখো কারণ এটা দু নম্বরের কোশ্চেন হিসাবে আসতে পারে চলো নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন কি বলেছে শাল সংশ্লেষের তাৎপর্য মানে শাল সংশ্লেষ কি উপকার করে আমাদের ওকে এইভাবে ঘুরিয়ে বলতে পারে যে অক্সিজেনের ভারসাম্য রক্ষায় সংশ্লেষের তাৎপর্য লেখো এইভাবে ঘুরিয়ে কিন্তু প্রশ্ন আসতে পারে চলো নেক্সট প্রশ্ন বাষ্পমোচন নিয়ন্ত্রণকারী বাহ্যিক এবং আভ্যন্তরীণ শর্তাবলী এইভাবে ঘুরিয়ে দিতে পারে যে বায়ু প্রবাহ কিভাবে বাষ্পমোচনকে নিয়ন্ত্রণ করে লেখো ওকে কিন্তু ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে অবশ্যই এটা ধ্যান রেখে চলো কিংবা বলবে যে আহ দুটো এরকম আহ শর্ত লেখো যেগুলো বাসমজনকে নিয়ন্ত্রণ করে এইভাবে ঘুরিয়ে কিন্তু প্রশ্ন আসবে তোমাদের যদি এই প্রশ্নটা পড়া থাকে তোমরা অবশ্যই লিখতে পারবে চলো নেক্সট প্রশ্নে আসি বাষ্পমোচন কাকে বলে বাষ্পমোচনের প্রয়োজনীয় ক্ষতিকারক পদ্ধতি এটা একদম খুব ভালো করে পড়ে রেখো প্রয়োজনীয় ক্ষতিকারক পদ্ধতি বলা হয় কেন বাসমজনকে খুব ভালো করে একদম যেন একদম খুব ভালো পড়া হয়ে যায় ওখান থেকে ঘুরিয়ে প্রশ্ন কেমন আসে আহ উপকারিতা বললে যে বাসমোজনের তিনটি উপকারিতা লেখো দু নম্বর দিয়ে দিল এইভাবে প্রশ্ন আসতে পারে বাসমোজনের ফলে উদ্ভিদের কি ক্ষতি হয় এইভাবেও আসতে পারে ওকে অতএব এটা যদি করো তোমরা দুটো প্রশ্নেরই উত্তর দিতে পারবে চলো নেক্সট প্রশ্ন বাসমচন টানের সঙ্গে রসের সম্পর্ক এটাও খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কি বলে রসের রসের কাকে উৎসতে ডিকশন জলির মতবাদ একদম তোমরা খুব ভালো করে করে রেখো ডিকশন জলির মতবাদ খুব ভালো করে খুব ভালো করে ভাই এটা খুব ভালো করে করতেই হবে ওকে চলো নেক্সট প্রশ্নে আসি নেক্সট প্রশ্ন ব্যাপন এবং অভিশ্রাবণের পার্থক্য গুরুত্বপূর্ণ আচ্ছা নেক্সট হচ্ছে আচ্ছা উদ্ভিদ দেহে ব্যাপন এবং উদ্ভিদ হবে উদ্ভিদ তোমার তার অভিশ্রবণের গুরুত্ব মেনলি অভিশ্রবণের গুরুত্ব খুব ভালো করে পড়ে দেখবে ওকে অভিস্রবণের গুরুত্বটা খুব ভালো করে তুমি পড়ে রাখবে ওকে চলো সবাই একটু স্ক্রিনশট নিয়ে নাও চলে আসবো নেক্সট পার্টে নেক্সট পার্ট রয়েছে তোমাদের আহ শোষণ থেকে কি কি প্রশ্ন আমরা করব। দেখো কয়েকটাই প্রশ্ন দিয়েছি কেপ চক্রকে টিসিএস সাইকেল বলা হয় কেন এটা কেপ চক্রটা পুরোটা করতে হবে গ্লাইকোলাইসিসটা পুরোটা করতে হবে ওকে একে তোমার ইএমপি পথ বলা হয় কেন এটা এই এই যে প্রশ্নগুলো টিসিএস সাইকেল ইএমপি পথ এগুলো কিন্তু দু মার্কস হিসাবে আসতে পারে চলো নেক্সট প্রশ্ন রেখচিত্রের মাধ্যমে কেস চক্র দেখাতে বলেছে একে টিসিএ চক্র বলা হয় কেন একই প্রশ্ন দেওয়া রয়েছে দেখো এই দুটো একই প্রশ্ন অর্থাৎ হবে একটা প্রশ্ন করলেই হবে অবশ্যই সন্ধান কাকে বলে এর অর্থনৈতিক গুরুত্ব ল্যাকটিক অ্যাসিড সন্ধান কাকে বলে খুব ভালো করে রাখবে সন্ধানের অর্থনৈতিক গুরুত্ব খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন ওকে সন্ধানের অর্থনৈতিক গুরুত্ব আর এই দুটো প্রশ্নের মধ্যে কেপ একটা প্রশ্ন তোমাদের পরীক্ষাতে মাস্ট আসছেই ওকে চলো নেক্সট প্রশ্ন সবাত শোষণ এবং অবাত শোষণের পার্থক্য অবশ্যই করবে শোষণের তাৎপর্য অবশ্যই করবে আর আরেকটা কথা বলে দিই যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই একটা করে লাইক করে দিও তোমাদের কাছ থেকে এটাই আমার কাছে পাওয়া এটাই আমার চাওয়া ওকে আর যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তোমরা গিয়ে সব ক্লাসে আমাদের কাছ থেকে বেশ কিছু এমন জিনিস পাবে যেগুলো হয়তো অন্য কোথা না অর্থাৎ তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিও চলো নেক্সট প্রশ্নে আসি নেক্সট প্রশ্ন রয়েছে পুষ্টি পুষ্টি থেকে আমরা কি কি করব প্রথম যেটা হলজয়িক পুষ্টির পর্যায়গুলি মানে সেই খাদ্য গ্রহণ গৃহ খাদ্যের পাচন পর পরপর মুখস্থ করতে হবে মানুষের দন্ত সংকেত খুব গুরুত্বপূর্ণ মানুষের দন্ত মানে তোমাকে শিশুদেরও দন্ত সংকেত লিখতে হবে একজন সাধারণ মানুষেরও দন্ত মানে সাধারণ মানুষ মানে প্রাপ্তবয়স্ক মানুষেরও দন্ত সংকেত তোমাকে লিখতে হবে ওকে তোমাকে ওখানে উল্লেখ করে হবে এটা শিশুর এটা হচ্ছে প্রাপ্তবয়স্ক মানুষ কারণ কি শিশুরাও তো মানুষের বাবা চলো নেক্সট প্রশ্ন মানুষের কত জোড়া লালা গ্রন্থি থাকে তাদের অবস্থান লেখো খুব ভালো করে করে রেখো নেক্সট কি বলেছে সুষম খাদ্য কাকে বলে উদাহরণ সহ লেখো বিবাকীয় গলযোগ সৃষ্টি হয় এরকম তিনটি রোগের নাম লেখো খুব গুরুত্বপূর্ণ এই তিনটি রোগের নাম থেকে ওই রোগ থেকে আবার কি বলতো ছট কোশ্চিন এসে যায় ওকে অর্থাৎ তোমাকে ওই জায়গাটা খুব ভালো করে করে রাখতে হবে যে প্রোটিন আর কার্বোহাইড্রেট বিপাক একদম কোনোভাবেই ছাড়া যাবে না প্রোটিন বিপাক আর কার্বোহাইড্রেট বিপাকের মধ্যে কিছু কোশ্চেন তোমরা দেখতে পাবেই পাবে অতএব প্রোটিন আর কার্বোহাইড্রেট বিপাক থেকে তোমরা একদম ছাড়বে না ওকে চলো নেক্সট প্রশ্ন তারপরে পরিপাকে তাদের ভূমিকা বিএমআর কি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন বিএমআর কি খুব গুরুত্বপূর্ণ ভাই এটা করতেই হবে প্রাপ্তবয়স্ক মানুষের বিএমআর উপজিতি অপজিতি বিপাকের পার্থক্য মোটামুটি ইম্পর্ট্যান্ট রয়েছে আচ্ছা উদ্ভিদ আর প্রাণীদেহের পরভোজী পুষ্টি খুব গুরুত্বপূর্ণ প্রত্যেকটা তার ওখানে গুরুত্বপূর্ণ প্রত্যেকটা পুষ্টি পদ্ধতি ওখানে গুরুত্বপূর্ণ আর সব থেকে যেগুলো গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে পতঙ্গভুক পুষ্টি কপ্রোফ্যাগি আর ভাই এই তিনটার মধ্যে একটা প্রশ্ন আসবেই সেটা তোমার শর্ট কোশ্চেন হিসাবে আসতে পারে কিংবা দু নম্বরের কোশ্চেন হিসাবে আসতে পারে অর্থাৎ এই তিনটা আমরা খুব ভালো করে করে রাখবো আর সবকিছু তো আমরা করে রাখবো কিন্তু এই তিনটা আমরা অ্যাডভান্স মানে একদম প্রো লেভেলে করে রাখবো ওকে চলো নেক্সট প্রশ্ন পৌষ্টিকতন্ত্রের ছবি হ্যাঁ যেখানে যা ছবি বলবো ছবিগুলো খুব ভালো করে করে রাখবে ছবি বলতে তোমাদের মেনলি তিনটে ছবি আসবে হৃদপিন্ন পৌষ্টিকতন্ত্র আর হচ্ছে তোমার নেপ্রন তিনটের মধ্যে একটা ছবি আসবে ওকে দুটো ছবি আসবে একটা করতে হবে ওকে চলো নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন আসবে সংবহন থেকে আচ্ছা এখানে ছবি একটা তুলে নাও এখানে একটা স্ক্রিনশট নিয়ে নাও ওকে আচ্ছা এটার স্ক্রিনশট যদি না নিয়ে থাকো স্ক্রিনশট নিয়ে নাও চলো নেক্সট দেখো সংবহন সংবহন হচ্ছে পার্থক্যের মধ্যে কি কি দিয়েছি সিরাধমনী মুক্ত বদ্ধ সংবহন তন্ত্র আচ্ছা একটা বলে দিই আহ মুক্ত তন্ত্র ওখানে হিমোসিল হিমোলিম্প বলে যে জিনিসগুলো আছে ওগুলো খুব ভালো করে করে রাখবে ওকে তোমরা যখন পার্থক্য করতে যাবে তখনই ওগুলো কিন্তু পড়া হয়ে যাবে অর্থাৎ ওটা আলাদা করে আমি আর দিচ্ছি না আচ্ছা সিএসএফ আর সাইনোভিয়াল তরল খুব ভালো করে করে রাখবে আচ্ছা তারপরে বলেছে প্রতিটা ছেদ রক্তকণিকার কাজ শর্ট কোশ্চেন আসবে ওখান থেকে প্রতিটি ছেদ রক্তকণিকার কাজ হ্যাঁ আরেকটা প্রশ্ন এখানে দেওয়ার নেই সেটা হচ্ছে রক্তের বিভিন্ন উপাদানগুলি ছকের মাধ্যমে দেখাও আমি একটা লিখে দিচ্ছি রক্তের বিভিন্ন উপাদান রক্তের বিভিন্ন উপাদান সেটা কি করতে হবে ছকের মাধ্যমে দেখাতে হবে ছকের মাধ্যমে দেখাতে হবে আমাকে তারপরে কি বলবো প্রতি প্রকার ছেদ রক্তকানিকার কাজ এটা শর্ট কোশ্চিন আসে সার্বিক দাতা সার্বিক দাহিতা খুব ভালো করে করে রাখবে এটা শর্ট কোশ্চিন হিসাবে আসতে পারে বড় কোশ্চিন হিসাবে আসতে পারে ফিটালিস খুব ভালো করে করে রাখবে একটু যদি কোশ্চিন কঠিন কোশ্চেন হয় সেক্ষেত্রে এই প্রশ্ন কিন্তু দিতে বাধ্য আচ্ছা আর এই ফ্যাক্টর কাকে বলে খুব ভালো করে করে রাখবে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন রক্তের শ্রেণী বিভাগের গুরুত্ব এটা মোটামুটি একটা ভালো প্রশ্ন ওকে এগুলো করে রাখতে হবে রক্ত তঞ্চন কাক হলে রক্ততঞন পদ্ধতি খুব ভালো করে রাখবে ওকে तात्पर्य তাৎপর্য চিত্রসহ হৃদপিন্ডের মধ্য দিয়ে রক্ত সংগ্রহের পথ আরেকটা ব্যাপার সেটা হচ্ছে দ্বিপত্র ও তিপত্র যে কপাটিকাগুলো রয়েছে আরো যে অর্ধচন্দ্রাকৃতি যে কপাটিকাগুলো গুলো রয়েছে হৃদপিণ্ডের মধ্যে সেই কপাটিকা কোথায় রয়েছে তাদের কাজ কি খুব ভালো করে করে রাখবে আর এভি নোড নোট এসে নোট হৃদপিণ্ডটা ওভারঅল তোমাকে খুব ভালো করে করতে হবে যখন তুমি রক্ত সংবহন পড়বে অবশ্যই হৃদপিণ্ড তোমাদের গোটাটাই পড়া হয়ে যাবে তাও আমি এই স্পেশাল স্পেশাল জিনিসগুলো বলে দিলাম ওকে চলো নেক্সট প্রশ্নে আসি নেক্সট প্রশ্ন রয়েছে শ্বসন থেকে শ্বসন থেকে কি কি প্রশ্ন করব আচ্ছা কি রয়েছে আচ্ছা শ্বসন থেকে আচ্ছা এটা শাসন নয় বাবু এটা হচ্ছে তোমার এটা হচ্ছে রেচন দেখেছ রেচন রেচন থেকে আমরা কি কি করবো প্রথমত যেটা করব। সেটা হচ্ছে উদ্ভিদের রেজনের পদ্ধতিগুলো লিখতে বলেছে নেক্সট হয়েছে এদের অর্থনৈতিক গুরুত্ব প্রত্যেকটা রেজন পদার্থের অর্থনৈতিক গুরুত্ব ওকে নেক্সট হচ্ছে বৃক্কের কাজ খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা দুম করে দিয়ে দেয় যে কাজ লেখো আমরা তো গোটা বৃক্ষের কাজ অনেকে পড়তে ভুলে যাই দুম করে পরীক্ষাটায় প্রশ্ন কিন্তু দিয়ে দেয় যে বৃক্কের কাজ লেখো সেক্ষেত্রে আমরা অনেকে হকচকিয়ে যাই তার জন্য আমি দিয়ে রেখেছি আচ্ছা গ্রোমেরুলিও যে পরিশ্রুত তরলকে মুদ্র বলা হয় না কেন কিংবা এটা বলতে পারবে যে গ্রোমেলুরা যেগুলো গনুরাশ থেকে উৎপন্ন যে তরলটা হয় তার সাথে মূত্রের পার্থক্যটা ঠিক ভুগিয়ে এই প্রশ্নটা আসে অনেক সময় ঠিক আছে এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন প্রশ্ন দেখো কি বলেছে রেচন পদার্থগুলি লিখতে বলেছে আর প্রাণীদেহের রেচন অঙ্গগুলি খুব ভালো করে করে রাখবে প্রাণীদেহের প্রত্যেকটা রেচন অঙ্গ কারণ ওখান থেকে শর্ট কোয়েশ্চেন আসবে ওকে আচ্ছা রেচনে চর্ম যকৃত আর ফুসফুস মেইনলি তোমরা যকৃত ফুসফুসটাকে খুব ভালো করে করবে চর্মটাও করে রাখবে যকৃত ফুসফুস আমরা খুব ভালো করে আগে করব তারপরে আমরা চর্মটাকে করে রাখবো আচ্ছা নেক্সট হচ্ছে নেফ্রনের প্রত্যেকটা অংশের অবস্থান কাজ লিখতে হবে হেনরি লুক তোমার সংগ্রাহী নালিকা যা কিছু আছে নেফ্রনের প্রত্যেকটা অংশের কাজ তোমাকে খুব ভালো করে করতে হবে এটা কোনোভাবে তোমাকে ছাড়া যাবে না এখান থেকে তুমি শর্ট কোশ্চেন পেতে পারো দু নম্বরের কোশ্চেন পেতে পারো কিংবা বড় কোশ্চেনও পেয়ে যেতে পারো ধরো দুই প্লাস দুই প্লাস এক এইভাবে তোমরা বড় কোশ্চেন এখান থেকে কিন্তু পেয়ে যেতে পারো অর্থাৎ আমাদেরকে নেফ্রনের প্রত্যেকটা অংশের কাজ খুব ভালো করে করে রাখতে হবে নেক্সট হচ্ছে নেপ্রনের চিত্র এটা তো করতেই হবে এটার কোনো মানে এটার কোনো আলাদা যে পদ্ধতি সেরকম কিছু নেই ওকে এবারে তোমাকে আমি বলতে পারি যে নেপ্রন হৃদপিণ্ড আর পৌষ্টিক যদি খুব ভালো করে আঁকো সেক্ষেত্রে তোমরা একটা কমন পেয়ে যাবে ওকে এটা বলতে পারি এটা সাজেশান বলে যেটাকে সাজেশন হিসাবে যদি আমরা দিই তাহলে তোমরা এই দু তিনটে ছবির মধ্যে দুটো ছবি করে রাখো খুব ভালো করে তাহলে একটা ছবি তোমরা কমন পেয়ে যাবে তার সম্ভাবনাটা খুব বেশি ওকে চলো নেক্সট প্রশ্ন আচ্ছা নেক্সট প্রশ্ন আর নেই এই যে এই ছিল তোমাদের টোটাল সাজেশন আশা করছি তোমাদের ভিডিওটি খুব হেল্পফুল হবে যদি হয়ে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে আর যদি চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও খুব ভালো করে পরীক্ষা দাও আর পরীক্ষা দিয়ে এসে বলে দাও যে সাজেশনটা কেমন ছিল কত পার্সেন্ট কমন এসেছে অবশ্যই বলো যে স্যার সাজেশনটা ভালো ছিল কি খারাপ ছিল তোমরা যেটা বলবে আমি সেটাই মাথা পেতে নেব আশা করছি এখান থেকে সমস্ত প্রশ্ন পড়বে আর তোমরা শর্ট কোয়েশ্চিনের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও কারণ আমি তোমাদের শর্ট কোশ্চেন প্র্যাকটিস করাবো ওকে চলো টাটা আজকের মতো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে চলো টাটা